everyone, welcome to my Bangla inside channel. So, এটা হচ্ছে গিনি গিনিদের বাড়ি আবারো চলে এসেছি আজকে না কালকে রাতে এসেছি তো তোমরা আমার সঙ্গে এই ভ্লগটা এনজয় করো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি গিনি তুমি এখন সকালবেলা কি কি করলে বলো একটু পরে চলে আসবে এবার আমরা একটু গিনি সাইকেল চালাবো হ্যাঁ একটু গিনি সাইকেল চালাই তোমরা এনজয় করতে থাকো সঙ্গে থাকো না আয় গো বাবা বাবা আমি একটু চালাবো এবার এখানে আজকে লুচি হচ্ছে লুচি ভাজছে ওই পাশে অনেকগুলো হয়ে গেছে এই যে গিনি খাওয়ার জন্য চলে এসছে কিন্তু ওকে দেব না কেন সকাল সকাল লুচি আর আলুর তরকারি রানী খাচ্ছে আর রানীর মামাকে এ ভাই আজকে তোরে কি বলেছে জানিস মর্নিং বলো এদিকে তাক অগ্নি এদিকে তাক কে বলো গুড মর্নিং ফাইনালি ভাইও চলে এসেছে আমাদের কাছাকাছি একদম তো এখন আমরা সামনে যাচ্ছি সামনে কিসের দোকান আছে জানি না যাই মতো যাচ্ছি নিয়ে অনেকদিন পরে এলাম এখানে এখানে একটা বড় মার্কেট আছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনা জানিস না এটা অ্যাকচুয়ালি বনগা লাইন যেটা হয় আমিও জানি না সঠিক ওই দিকটাই হবে তো এটা অ্যাকচুয়ালি দত্তফুলিয়া তো বহু বছর পরে এলাম তো চলো দেখতেই পারছো পেছনে অনেক মার্কেট ফার্কেট আছে তো অনেকটা বড় জায়গা আর কি আমরা এখন আর একটা গলিতে ঢুকেছি মানে কতগুলো গলি তার ঠিক নেই আমাদের কেনাকাটা হয়েছে কয়েকটা জিনিস সেগুলো সব বাড়ি গিয়ে শেয়ার করবো আর এই মার্কেটটা আমি ফার্স্ট টাইম আসলাম প্রচুর বড় মার্কেট তো রানাঘাটের মতোই মার্কেট চলো সামনে আমাদের যাচ্ছে পুচকু যাবো অনেকবার চলো নেওয়া যাক কিছু জিনিসপত্র আরও আমরা এখন চলে এসেছি এখানে চাউমিন মোমো এগরোল এসব খেতে ফুচকা হ্যাঁ হ্যাঁ ওষুধটা নিয়ে আসি ঠিক আছে এদিকে দেখতেই পাচ্ছ এটা প্রচুর বড় একটা রেস্টুরেন্টের এরিয়া মানে প্রত্যেকটা ছোটো ছোটো স্টল করে করে দোকানগুলো বিক্রি হয় এবং ভীষণ টেস্টি খাবারগুলো তো ভালো আজকে অনেক বছর পরে এটা ট্রাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কী খাচ্ছি না খাচ্ছি তো এদিকে নিয়ে আসি এই যে অনির্বাণ আর বজ্রবিদ্যুৎ হচ্ছে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে আজকে বেশ ওয়েদারটা মানে মেঘলা মেঘলা রয়েছে অনেকক্ষণ ধরেই এই যে ভাইও চলে এসেছে তো তারপরে আমরা যাবো একসাথে খাওয়া দাওয়া করে আর আজকে ফিরে যাবো মানে আজকে থাকবো না আজকে ভেবেছিলাম যে চলেই যাবো সকালে বা টেকটার জন্য মানে কেনাকাটি ছিল তো সেই জন্য রয়ে গেছি একটু টাইম তো বাড়ি ফিরে যাবো আজকে যত রাতি হোক তো
চাউমিন চলে এসছে, যে মা মেয়ে মাকে খাইয়ে দিচ্ছে। দুর্লভ ছবি দিদি, দই ফুচকা সত্যি নে, আর কি সবার ছবি তুলে দিলাম, তাহলে পুরো ব্যাপারটা উঠে গেল। সেই ব্যাপার, হ্যাঁ ঠিক আছে। মোমো দেবে দিচ্ছে তো, আমাদের এই কোথায় আমাদের বৃষ্টি পড়ছে তো, লাস্টটা তো মোমো খাওয়া হবে না, চলে যেতে হবে। নে হয়ে গেছে, বড় ছাতা টানানো হলো, এবার আমরা ছাতার নিচে গিয়ে বসবো। আমাদের এই যে নতুন ছাতা কেনা হয়েছে সেগুলোই মেলা হয়েছিল। মোমো হচ্ছে এখন, এরপরে রোল খাওয়া হবে। না ভেতরে না, আমার যদি বৃষ্টি হয় নামতে অসুবিধা হবে। তুই নে, ভেতরে নিবি তো। এবার দেখে নে, পায়ের কাছে রেখে দে। হ্যাঁ তুমি ওখানে বস। এত নোংরা জায়গা রাখা যাবে না। চলো আমরা এবার গাড়ি কাছে চলে এসছি, এবার গাড়িতে উঠবো, উঠে দেন চলে যাবো। ভাই সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো, কেনাকাটাও সব কমপ্লিট। বাট তোমাদেরকে সব কিছু শেয়ার করিনি, বৃষ্টি হয়েছিল, দুটো ছাতা কিনেছিলাম, বেশ কাজে লেগে গেল, সেটা তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর ছাতা না হলে পুরো ভিজেই যেতাম। আর এই দেখো গিনি এখানে বসে বসে কি করছে। ঠিক আছে মা, টাটা টাটা টাটা, ঠিক আছে সাবধানে যান। হ্যাঁ টাটা ভাই, টাটা। আর এখান দিয়ে যাবে গাড়ি, আর ফেরবে। অনেক রাত হয়ে গেছে আজকে আমাদের। টাটা, চলো আমরা আড়ংঘাটায় চলে এসেছি, টাটা। তো ফাইনালি আমরা এখন এখানে পৌঁছে গেছি, এবার আমরা বেরিয়ে যাব, ট্রেনে করে চলে যাব। কেন কি এখনই ট্রেন রয়েছে, ওদের আর নিলাম না, তার কারণ বৃষ্টি হয়ে গেছে, ভাইয়ের গাড়িটা একটু নিচু যার জন্য যেতে পারবে না, তো সেই জন্যেই আর কি এখানে পর্যন্তই যাচ্ছে, না হলে আমাদের বাড়ি দিয়ে আসতো যদি বৃষ্টিটা না হতো বেসিক্যালি। আর ব্রিজটা আমাদের যেখানে ওখানে রয়েছে সেটা ব্রিজটা একদমই উঁচু, তো এই গাড়িটা নিয়ে যাওয়াটা একটু প্রবলেমই হয়। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন সময় হচ্ছে 9টা, তো 9টা ট্রেনটাই আমরা ধরবো এখন। তো অনেকদিন পরে এই ট্রেনের ভাইবসটা নিতে খুব ভালো লাগছে। বেসিক্যালি আমরা তো আগে ছোটো থেকেই আমরা ট্রেনেই যে বেশি যাতায়াত করেছি, খুব কম বাসে চড়েছি কলকাতায় গেলেই, তো এখন যেটা শুধু বাস হয়ে গেছে, ট্রেনটা থাকেই না, তো এখন সেটা খুব ভাল লাগছে। তো এটা হচ্ছে আড়ংঘাটা স্টেশন, একটা স্টেশন পরেই আমরা নামবো, স্টেশনে খুব একটা লোকজন নেই। আমি আর অনির্বাণ যাচ্ছি, প্রচুর লাগেজ দেখতেই পাচ্ছ, আমার কাছেও আছে লাগেজ। এখানে আমি পড়তে আসতাম।